2005 সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পার্বত্য রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গুজি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মী হলেন। আগস্ট 17 তারিখ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যস্ততম বনরফা সমাবেশ অধ্যায়ে মিলিত হয়। বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমার সভাপতিত্ব ভারপ্রাপ্ত স্থানীয় সম্পাদক সজল চাকমা চাম্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশত প্রধান অতিথি আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী। সমাবেশত অন্যান্যের মাঝে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল মাওলা, যুগ্ম সম্পাদক মমতাজউদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, জেলা যুব লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেড়ে উপস্থিত আছে। উল্লেখ্য 2005 সালের এই তিন অনার্জি ঢাকা সহ দেশের 434টি জায়গানার্জি 500 বোমা হামলা হয়। এই সিরিজ বোমা হামলা 2 জন নিহত ও 200 মানুষ আহত। বাংলাদেশের 64 জেলার মধ্যে মুন্সিগঞ্জ বাদে অবশিষ্ট 63 জেলানার্জি এই বোমা হামলা হইল। সি প্লাস চট্টগ্রাম।